ঘড়ির কাঁটায় সকাল 8:50, লোকাল ট্রেন ছাড়লো হাওড়া থেকে মেদিনীপুরে। লেডিস কম্পার্টমেন্টে ভিড় রয়েছে আর সেখানে এক ব্যক্তি অভব্য আচরণ তার। দেখুন কিভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে, মহিলারা রীতিমতো শঙ্কিত চিৎকার করছেন, তারা কিভাবে শারীরিকভাবে হেনস্থা করছেন এক ব্যক্তি। 8:50 হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেনের ঘটনা গত 5ই নভেম্বর। বারবার করে কাকুতি মিনতি করছেন, সাহায্যের আবেদন করছেন ট্রেনের মহিলা যাত্রীরা, কিন্তু ট্রেন তখন এগিয়ে চলেছে, ফলে স্বভাবতই দুটি প্ল্যাটফর্মের মাঝের যে সময়, সেই সময়ের মধ্যে কোনোভাবেই কাউকে ডাকা সম্ভব হচ্ছিল না। তবু তাদের কাতর আরতি এবং অভব্যতা অসভ্যতা চূড়ান্ত জায়গায় গিয়ে কীভাবে সেই ব্যক্তি ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে তার কুকীর্তি করছেন, কি অসভ্য আচরণ করছেন, আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ঘটনায় সরব হয়েছেন মহিলা যাত্রীরা, তারা দৃষ্টি আকর্ষণ করেছেন রেল কর্তৃপক্ষের, পাশাপাশি বিভিন্ন নিউজ চ্যানেলের কাছেও তারা আবেদন করেছেন, প্রশ্ন তুলছেন নারী নিরাপত্তা নিয়ে। সকাল 8:50 ঘটনা রীতিমতো এই ঘটনা চিন্তায় ফেলেছে আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। হাওড়া থেকে মেদিনীপুরগ্রামী লোকাল ট্রেন, সেই ট্রেনের মধ্যে সকালবেলা 8:50 লেডিস কম্পার্টমেন্টে উঠে কী করলেন এই ব্যক্তি, দেখুন। প্রশ্নের মুখে নারী নিরাপত্তা, যদি সকালবেলা অফিস টাইমে এমন ঘটনা ঘটে তাহলে শীতকাল পড়ছে, শীতে সন্ধে নামে তাড়াতাড়ি, অফিস থেকে ফিরবেন যখন নারীরা, মহিলারা কোথায় গিয়ে তাদের সুরক্ষা, কে দেবে সুরক্ষা, কিভাবে আরও এত এত ঘটে যাওয়া ঘটনা যা থেকে বড় বিপদ আসতে পারে তার থেকে রেহাই পাওয়া যাবে, রক্ষা পাওয়া যাবে, আপনাদেরকে বারবার করে সেই ছবিটাই দেখাচ্ছি। কারণ রীতিমতো এটি সেই ট্রেন কম্পার্টমেন্টে থাকা একটি মহিলা যাত্রী, তিনি তার মোবাইলে ভিডিও করেন এবং সেটি তিনি শেয়ার করার জন্য আবেদন করেছেন। আমরাও অনুরোধ করব এই নিউজটি আপনারা ছড়িয়ে দিন, যাতে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারি, কারণ এই নিউজটি কোনোমাত্র বিজ্ঞাপনের জন্য নয়, এই নিউজ শুধুমাত্র নারী নিরাপত্তা এবং এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে সকলকে জানাবার জন্য।